আমাদের জুবায়ের আহমদ তাসিফ ভাইয়ের আব্বু এই যে এইমাত্র গাড়ি ধরছে, কাকা কিছু কোন সালাম দেন একটা। আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। কার জুবায়ের আহমদ তাসিফ সাহেবের ভাষা কি টিনের? চলুন এক নজরে দেখে আসি কোথায় যাচ্ছে বক্তা কারি জুবায়ের আহমদ তাসিফ। অলরেডি আপনারা তার বাসা থাকলে আশা করি, সে ইনকাম কিন্তু এরকম করে না, জাস্ট সে চায় যে আপনারা আমাদের সাথে। আমি কিছুদিন পরেই দুবাই যাচ্ছি, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা দুবাই গিয়ে আবারও এরকম একটা ভিডিও বানাবো। আপনাদের পাশে থাকুন আর আর কি বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক সকল কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বেশ কিছুদিন পরে আইজিপিজিবিতে কারি জুবায়ের আহমদ তাসিফ ভাইয়ের ভিডিও দেখতে চলেছেন, আলহামদুলিল্লাহ। আসলে এতদিন হজরত খুব ব্যস্ত ছিলেন, যার কারণে হজরতের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। ইনশাআল্লাহ আশা করছি এখন থেকে প্রতিদিন নিয়মিত কারি জুবায়ের আহমদ তাসিফ সাহেবের ভিডিও নিয়মিত পাবেন IJPTV-তে। তো ইনশাল্লাহ আজকে IJPTV ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, গাজীপুর বাংলাদেশ। জি হযরত আপনি কিছু বলুন ইনশাল্লাহ। কি বলবো, মানে দর্শকদেরকে উদ্দেশ্য করে কিছু বলেন আপনার ব্যক্তিগত ব্যাপারে। IJPTV ঢাকা বাংলাদেশের সাথে থাকবেন আপনারা ইনশাল্লাহ। তার 50 সার্ভিস প্রায় হয়ে যাবে এখনই কিছুদিনের ভেতরেই। তাকে কে যেন আমার ভিডিও ডাউনলোড করে ছেড়ে কে যেন তাকে উল্টা স্ট্রাইক মেরেছে। অলরেডি আপনারা তার বাসা থাকলে আশা করি, সে ইনকাম কিন্তু এরকম করে না, জাস্ট সে চায় যে আপনারা আমাদের সাথে থাকুন, এটাই তার কাছে ভালো লাগে। তো আরও কথা হবে, আরও দেখা হবে। আমরা যাচ্ছি ময়মনসিংহ ভালুকা। আসসালামু আলাইকুম। সকলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা রওনা দিয়ে দিয়েছি, সামনে অপেক্ষা করছেন কারি জুবায়ের আহমদ তাসিফ সাহেবের আব্বু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা কাকা, আমাদের জুবায়ের আহমদ তাসিফ ভাইয়ের আব্বু এই যে এইমাত্র গাড়ি ধরছে, কাকা কিছু কোন সালাম দেন একটা। আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। জাজাকাল্লাহ। আপনারা শুনতে পেরেছেন কারি জুবায়ের আহমদ তাসিফ ভাইয়ের আব্বু আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে। এবং হ্যাঁ প্রিয় দর্শক, কোথায় যাচ্ছেন মাওলানা জুবায়ের আহমদ তাসিফ সাহেব? তিনি যাচ্ছেন তিনার এক বন্ধুর সাথে দেখা করার জন্য, সাথে কিন্তু আরও অনেক মানুষ আছেন এবং ওলামা কেরামও আছেন, এবং সামনে কিন্তু আমাদের ড্রাইভার মহোদয় মিষ্টি হাতে নিয়ে যাচ্ছেন। আসলে গ্রামীণ পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, খুব ভালো লাগছিল। অনেকেই বলতে পারেন কোথায় যাচ্ছেন, আসলে অন্য কোথাও না, মূলত বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই বন্ধু রিসিভ করে ফেলবেন ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আমাদের তাদের ঘরে যাব। চলুন দেখা যাক তাদের বাড়ির ভিতরে কেমন। আলহামদুলিল্লাহ আমরা গেটে চলে এসেছি, এটাই সেই বন্ধুর বাড়ি, এখানে ইনশাআল্লাহ আমরা প্রবেশ করছি। আপনারা দেখতে পারছেন তিনি কিন্তু এসে আমাদেরকে অলরেডি রিসিভ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুস সালাম সাহেব, তেনার বাড়ি এটা। আমরা ইনশাআল্লাহ এখন তার বাসায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। চলুন দেখা যাক তার সেই মাটির ঘর কেমন দেখতে। মাটির ঘরে কিন্তু আসলে অনেক ভালো লাগে থাকতে, যারা থাকেন তারা বোঝেন মাটির ঘরে কত ভালো লাগে। মাশাআল্লাহ।